বাবা মা কোথায় গেছে আমি কোথায় গেছি আমি বলতে পারি তারপরে আপনার ছয় ভাই এক বোন তারা কোথায় যে কে গেছে আমি তা বলতে পারি তারপরে আপনাকে পাকিস্তান সেনাবাহিনী ধরে নিয়ে গেছে আমাদের ধরে তো তারা নিয়ে গেছে রাজার কারণ আর মিলিটারিটা নিয়ে গেছে আমাদের গ্রামে মানে ঘাঁটি আসলো আর মিলিটারি আর রাজার কারণে ঘাঁটি ছিল আমাদের গ্রামে আরো মেয়ে হিন্দু মেয়ে মুসলমানের আরো অনেক মেয়ে নিয়ে খুব নির্যাতন করছে আবার নদী ছিল মানে ফেরি পারাপার হইত নদী বড় নদী আছে আমি খুব বলি গুলি করে মাইনে নদীতে ফেলাই দিতাম স্যার এই জীবন আর রাখবার মতন ক্ষমতা আমার নাই কানন বণিককে ধরে নিয়ে গেছে আরো কয়েকটা মেয়ে এনেছে তাই শুনে আমি আর দেরি করলাম না একটু আমি সুস্থ হয়ে ওই ঘটনাটা পাইলাম পাই আমি অমনি ছুটলাম যাইয়া হেমায়ত বাহিনীতে বললাম হেমায়ত বাহিনীতে কইলাম যে এই অবস্থা হয়েছে এরকম মেয়ে কয়েকটা ধরে নিয়ে গেছে স্যার দিগনগর ফেরিঘাট ক্যাম্পে আছে চলেন তখন তার মুক্তিযোদ্ধা নিয়ে আসিয়া এবং আমাদের স্থানীয় মুক্তিযোদ্ধা যারা তাকে নিয়ে ঠিয়া কিছুদিন পর অপারেশন করিয়া ওনাকে আর কি আমরা ধরেন উনি তাও প্রায় মাসকানির মতো ছিল এরকম মাসকানি হবে আর ওনারে নিয়ে ওনার যে হিন্দু গ্রামে নিয়ে দিলাম বাজন দিয়ে আর ওনার আত্মীয় স্বজন ছিল বাপ মা ছিল তারা ওনারে গছল না না গছাইতে ওনারে কি করবো আমরা আইনে ওনার বাবা মা ওনাকে নিচ্ছেন নেয়নি তখন বললো যে না হিন্দু ধর্ম স্যার কঠিন ধর্ম কার না নেব না তখন আর কি বললো যে মানে অসুস্থ আমার মানে আমি আমার ছেন কি নাক দিয়ে দম যায় না তখন তো দেখে আমার মা হাসে আমার আব্বা বলো যে এই মাই আর আমরা মানে সমাজ উঠা আমি যদি এই মেয়ে সমাজ উঠাই তাহলে তা আমাকে সমাজ তো বাইর করে দিবে আমরা তো হিন্দু হিন্দু ধর্মে তো চলি সময় আমার বাম ভারত চলে গেল আর কে আমার মানে আমার আর কেউ রইল না দুনিয়ায় তখন আমি গ্রহণ করবো বা আমি রাখবো এই মানে আমারও বিয়ে করার পরে তার বাপ মা আমার স্বীকৃতি দিল না তাহলে বাড়ির থেকে বাহির করে দিল আপনার বাবা মা কি বললো তাই আমি রাজি হয়ে বিয়ে করলাম বিয়ে করার পর আর কি আমার বাপ মা যখন এটা জানতে পারলো দেখলো তারা আমার তখন আরও দুই তিনটা বোন ছেয়ানা ছিল বড় ভাইরা ছিল তারা বলছে যে না এই বীরঙ্গনা নিয়ে ও বাড়ি আসলে আমরা মুখ দেখাইতে পারবো না মানছে আর আমাদের ছোটো ছোটো ভাই বোন এগুলো বিয়ে দিতে পারবো না তখন আর আমার আব্বা মানে বাড়ি উঠে এলো না কিছুদিন আমি ছিলাম দেশে এনে নিয়ে কিন্তু ওই আত্মীয় বাড়ি মামু বাড়ি খালু বাড়ি বনাই বাড়ি থাকতাম পরে আমি ঢাকায় চলে আসছি ঢাকায় এসে একে নিয়ে আমি তাও বলি না যে বীরঙ্গনা বিয়ে করছি আমি এর নিয়ে খাইতেছি থাকতেছি আয় রোজগার জিহানদার যেটা করতে পারি করি তা স্যার কথা হলো আমাদের এই আপনাদের সন্তান আছে আমার মেয়েটার মনে করেন যাই হোক ভিক্ষে মাইকে যাই হোক আমি পাশ করাইছিলাম মেয়েটারে মেয়েটার বিয়ে হয়েছে এখন আমি মেয়েটারে তুলে দিতে পারি নাই মানে জামাই নিয়ে আসে মেয়ে নিয়ে মানে এক বাসায় খাইতে আসে তারা দুইজনে মানে কোন রকম স্কুলে চাকরি করে 1500 টাকা বেতন পায় তাই দিয়ে তারা কোন রকম চলছে ছেলেটা ভালো আছে ছেলেটা ভালো আছে হ্যাঁ ছেলেটা বলছে যে আমার শ্বশুর যদি বীরঙ্গনা বিয়ে করিয়া খাইতে থাকতে পারে তা আমি তার মেয়ে বিয়ে করছি তাদের অপরাধী
তারে আবার তার বাপ মায় চাপ দেয় যে তুই এরকম এই মেয়ে বিয়ে করবার গেছিস না করছিস না আপনি এখন হকার করেন হকারি করি হয় যে সব আপনি একটু ছোটখাটো কাজ ছোটখাটো ওই ঝুট বসে ওই যে যার মেসে টানা আছে না ওইটা না বসে করি একটু বসে তার এখন তো পারি না এখন তো সেই সময় আমার বল শক্তি আমি আরো দুইবার রাজাকারে ধরা পড়ছি আমার বুকে তুলে নাইতেইছে ফেলাইয়া গলা রহর হই গলা দা রক্ত পড়ে আমি তো ওষুধ না খাই সব বাস্তে এ আপনারা কি সরকার থেকে কোনো রকম সাহায্য না সারা নুয়ামগ সরকার না ওই তৎকালীন সরকার যে সময় আম লিখছিল সেই সময় আমার ফারুক খান আছেন আমাদের এমপি সে আমার ভাতাটা করে দিছিল 300 টাকা তৎকালীন আবার এই আইলো না এ বিএনপি সরকার সে আবার কাটে দিল ভাতা কাটে দিল এখন আপনি এখন আমি ভাতা পাই না স্যার মোশাররফ শেখ এবং নাজমা বেগম বা কানন বালা আপনাদের এই কষ্ট এবং দুঃখের কোনো রকম উত্তর আমাদের কাছে নেই প্রিয় দর্শক আপনারা শুনলেন এক বীরাঙ্গনার কথা কানন বালা বর্তমানে নাজমা বেগম চার সন্তানের জননী আর তার স্বামী যুদ্ধাহত মোশাররফ শেখ যে মোশাররফ শেখ নিজেই কানন বালা সহ আরও বেশ কয়েকজন বীরাঙ্গনাকে উদ্ধার করেছিল 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীর সেই কারাগার থেকে মোশাররফ শেখ সাহস করে বিয়ে করেছিল পিতামাতা তাদের ত্যাগ করেছিল কানন বালাকে পিতামাতা ত্যাগ করেছে কানন বালা এখন নাজমা বেগম হয়ে গেছে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার প্রতি আহ্বান যে কানন বালা অথবা নাজমা বেগমের মতো যে বীরাঙ্গনা তাদের কথা আমাদের নতুন করে ভাবতে হবে কেননা বর্তমানে আপনি ক্ষমতায় আছেন আপনি তাদের দুঃখ বুঝবেন আপনার সরকার তাদের কষ্ট বুঝবেন তাদের সাহায্যে এগিয়ে আসবেন এবং যারা কানন বালার মতো নারীদেরকে ধর্ষণ করেছে সম্ভ্রম লুণ্ঠন করেছে সহযোগিতা করেছে এই লুণ্ঠনের জন্যে এই নির্যাতনের জন্য সেই রাজাকার আল বদর আল শামস তাদের বিচার করতে হবে সারা দেশে এরকম লক্ষ কানন বালা রয়ে গেছে যারা প্রতি রাতে এইভাবেই কাঁদে এইভাবেই তাদের প্রতি মুহূর্ত কাটে জীবন কাটছে তাদের হয়তো কিছুদিন পর তারা চলেও যাবেন এই পৃথিবী ছেড়ে কিন্তু তাদের দীর্ঘশ্বাস এই জাতির পিছু ছাড়বে না এই দীর্ঘশ্বাস থেকে জাতিকে মুক্তি পেতে হবে এবং সেই মুক্তি পাওয়ার একমাত্র পথ তাদেরকে অন্তত সম্মানের সাথে এই রাষ্ট্র সমাজে প্রতিষ্ঠিত করুক এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের মুক্তিযুদ্ধ প্রতিদিন অনুষ্ঠান